প্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন বিবিএস ক্যাবলস ব্যালট বাক্স আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই এই ঠিক এই সময়ে আপনাদের সামনে হাজির হই এক একটি জেলার চিত্র জানাতে, নির্বাচনী মাঠের খবর জানাতে। আজও আমরা আপনাদেরকে জানাবো মাগুরা জেলার নির্বাচনী হালচাল। তো আমাদের সাথে আজকে এই আয়োজনে যুক্ত আছেন, স্টুডিওতে যুক্ত আছেন আমাদের দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। আর আমাদের সাথে মাগুরায় যুক্ত আছেন আমাদের সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা শুরুতেই প্রতিদিনই যে কাজটি করি, আমরা একটু মাগুরা জেলার একটি রিপোর্ট দেখে আসি, সেখানকার ভোটের হালচাল নিয়ে কেমন চলছে সে এলাকার নির্বাচনী হালচাল। দেড় দশকে দেশের অন্যান্য জেলার মতো মাগুরাও বদলে গেছে। মেডিকেল কলেজ ও 250 শয্যার সদর হাসপাতালটি স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে। ঢাকা মাগুরা মহাসড়কের শহরের ভিতরকার প্রায় 3 কিলোমিটার অংশ এখন ফোর লেন, তাই কমেছে যানজট। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, শেখ রাসেল শিশু পার্ক, ডায়াবেটিক হাসপাতাল, 5টি মডেল মসজিদ, পানি শোধনাগার, ডাম্পিং স্টেশনে নাগরিক সুবিধা বেড়েছে। মোহাম্মদপুরে মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু ছাড়াও আঞ্চলিক ও গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। এবারের নির্বাচনে ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি জনপ্রতিনিধিদের কাছে পেতে চান ভোটাররা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি আমাদের কল্যাণ করবেন, মাগুরার উন্নয়ন করবেন এবং আমাদের দুঃখ দুর্দশা দূর করবেন, যে দেশ এবং আমাদের সুন্দরভাবে থাকতে সাহায্য করবে তাকেই ভোট দিই। আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন নতুন ভোটাররা মাগুরায় বিশ্ববিদ্যালয় চান্তারা। আমার ভোট আমি নিজেই দিতে চাই। অনেকদিন আগে থেকে মাগুরার একমাত্র টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে আছে, এই মিলটা যাতে পুনরায় চালু করে। মাগুরা পিছিয়ে পড়া নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ চাই। এবার মাগুরা এক আসনে ভোটের মাঠে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর মনোনয়ন না পেলেও সাকিবের পাশেই আছেন। এ আসনে সাকিবকে লড়তে হবে জাতীয় পার্টির সিরাজুল সাইফিন সাইফের সাথে। এছাড়া বিএনএফ, তৃণমূল বিএনপি ও জাকের পার্টির প্রার্থীও আছে এ আসনে। মাগুরা দুয়ে নৌকার প্রার্থী বীরেন শিকদার, তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী। এখানেও লড়ছে বিএনএফ ও তৃণমূল বিএনপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন এবারও দুয়ে দুই করতে চান তারা। আমরা সকলে মিলে একত্রে হয়ে আমরা কাজ করে আগামী দিনে বিজয় সুনিশ্চিত করব জনগণের ভোটের মাধ্যম দিয়ে। জাতীয় পার্টির জেলা নেতৃত্ব বলছে অন্তত একটিতে জয় চান তারা। এই নির্বাচনটায় যদি সবাই অংশগ্রহণ করতো তাহলে পরে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আরও ভালো হতো আমার মনে হয়। আমাদের মাগুরার একের যে ক্যান্ডিডেট আছেন সিরাজুল সাইফিন সাহিব, এই নির্বাচন সুষ্ঠু হলে সে ভালো ফল পাবে। সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে মাগুরাকে ইনশাল্লাহ আমি বেকারত্ব মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পারব। মাগুরা এক আসনে এবার ভোটার সংখ্যা 3,98,571 এবং মাগুরা দুয়ে 3,85,201। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আমরা আবার একটু যেতে চাই মাগুরাতেই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, আমরা আপনার তথ্যেই রিপোর্টটি দেখলাম, আমরা একটু জানতে চাই যে মাগুরায় তো সাকিব আল হাসান একদম সরাসরি ক্রিকেটের মাঠ থেকে ভোটের মাঠে, জনপ্রিয়তা বিচারে নিশ্চয়ই উনি অনেক এগিয়ে, কিন্তু এলাকার মানুষের ভাবনাটা কেমন, তারা আসলে কি চিন্তা করছে সেটি আমাদেরকে যদি একটু বলেন আপনি, এবং সেই সাথে সার্বিক নির্বাচনের খবরটাও আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, বিগত সময়ে আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরে মাগুরায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আপনি যে চিত্রগুলো বললেন এর পাশাপাশি জনসাধারণ যারা প্রকৃত সাধারণ ভোটার
এদের দৃশ্যমান উন্নয়নে সন্তুষ্ট। তবে সাকিব আল হাসান যেহেতু আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার, সেক্ষেত্রে সবাই তাকে চেনে এবং জানে, কিন্তু রাজনৈতিক মাঠে তো সে একদমই নতুন। এ ব্যাপারে কিছু মানুষের সংশয় আছে যে সে নির্বাচিত হলে কতটুকু তাকে পাওয়া যাবে, যেহেতু সে খ্যাতিমান একজন ক্রিকেটার কতটুকু সময় দিবেন। তারপরেও মানুষ আশাবাদী যে হয়তো সাইফুজ্জামান শিখর মাগুরাকে যতটা উন্নয়ন করেছেন, তার অসমাপ্ত যে কাজ আছে সেটা হয়তো সাকিব আল হাসান যদি নির্বাচিত হন তাহলে তার হাত দিয়ে সুসম্পন্ন হবে, এমনটি আশা করছে সাধারণ ভোটারেরা। ভোটারদের ভিতরে নিশ্চয়ই একটি উৎসব আমেজ কাজ করছে, তারা ভোট দিতে যাবেন, সাকিব আল হাসানকে দিবেন বা অন্য প্রার্থী যেই থাক তাকে ভোট দিবেন, সেইটি কেমন দেখছেন, উৎসাহটা কেমন দেখছেন? ভোটারদের ভিতরে একটু নতুন তরুণ ভোটারদের ভিতরে উৎসাহটা ব্যাপকভাবে দেখা যাচ্ছে, এবং যেহেতু সাকিব আল হাসান প্রার্থী এই কারণেই মনে হচ্ছে এবারের নির্বাচনে তরুণ ভোটারদের সম্পৃক্ততা থাকবে বেশি। তবে তারা চাচ্ছে যে ভোটটা যারা নির্বিঘ্নে যাতে দিতে পারে, ভোট কেন্দ্রে কোনো গোলযোগ বা কোনো সমস্যার সৃষ্টি না হয়। অনেক নতুন ভোটাররা এটাও ব্যক্ত করেছেন যে আমরা নতুন ভোটার, ভোট কেন্দ্রে যদি কোনো সংঘাত সৃষ্টি হয় যেহেতু বাধা দিচ্ছে বিএনপি বা বিএনপি বলছে যে নির্বাচন প্রতিহত করবে, এখানে তারা একটু হতাশা প্রকাশ করেছে যাতে তারা শান্তি শৃঙ্খলার সাথে নতুন ভোট প্রদান করতে পারে। এখন তারা ওপেনলি বলার চেষ্টা করছে যে আমরা সাকিব আল হাসানকেই ভোট দিব, তো সেক্ষেত্রে আমাদের ভোট কেন্দ্রে যাওয়াটা নিরাপদ হতে হবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, এমনটি তারা আশা করছেন। মাসুম বল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্টুডিওতে আছেন আমাদের দীপ আজাদ ভাই। আজাদ ভাই আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই যে সাকিব আল হাসানের আমরা বলছিলাম যে ভোটের মাঠে সরাসরি একদম ক্রিকেটের মাঠ থেকে, সেখানে আমরা সাইফুজ্জামান শিখর ওখানে ছিলেন এমপি, উনি তো বেশ উন্নয়ন করেছেন মাগুরার জন্য, সেখানে সাকিব আল হাসান, সেই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি একটু অবাকই হয়েছি যখন এই মনোনয়নটি ঘোষণা করা হয়, কারণ সাইফুজ্জামান শিখরকে আমি তো ব্যক্তিগতভাবে চিনি, তারপরে আপনাদের যে রিপোর্ট আর তিনি যে রিপোর্টটি দিলেন সেই রিপোর্টটি তো খুবই দৃশ্যমান যে তিনি ওই এলাকায় নির্বাচিত হওয়ার পরে গত 15 বছরে তিনি ওখানে অনেক উন্নয়ন করেছেন এবং সেগুলো অনেকগুলো দৃশ্যমান। আর তার পাশাপাশি তার বাবা কিন্তু মানে অনেকবার কিন্তু ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের একটা পারিবারিক একটা মানে ঐতিহ্য প্রভাব কিন্তু ওই এলাকায় রয়েছে। সেই জায়গা থেকে সাইফুজ্জামান শিখরকে সরিয়ে দিয়ে সরাসরি মানে ক্রিকেটের মাঠ থেকে ভোটের মাঠে সাকিব আল হাসান, আমি আপনার উদাহরণ দিতে পারেন, অনেকে মাশরাফির উদাহরণ দিতে পারেন, কিন্তু মাশরাফির অবস্থান বা ক্রিকেটে ওই সময় মাশরাফির যে অবস্থান ছিল খেলোয়াড় হিসেবে আর সাকিবের অবস্থানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সাকিব এই মানে ফর্মের চূড়ান্ত মানে তুঙ্গে রয়েছে এই মুহূর্তে, শুধু আন্তর্জাতিক ক্রিকেটই খেলছে না, সে কিন্তু ফ্রাঞ্চাইজ ক্রিকেটে কিন্তু এখন যাদেরকে খুব লোভনীয় ক্রিকেটার হিসাবে ধরা হয়, দাম ধরা হয়, তার মধ্যে কিন্তু সাকিব অন্যতম। সেই জায়গা থেকে সাকিব যখন নির্বাচন করবে এরকমটি আমি যখন শুনলাম, একজন সচেতন নাগরিক হিসেবে আমি একটু অবাকই হয়েছি। আর তারপরে মাগুরার মতো আসনে আমি আশা করেছিলাম হয়তো ঢাকা 10 যেখানে এই এই আসনটিতে সাকিবের বা ঢাকা 17 এই ধরনের যেগুলোতে হয় সাধারণত দেখা যায় সেই জায়গাগুলোতে সাকিব আসলে আমি অতটা অবাক হতাম না। যাই হোক, দল কাকে সমর্থন দেবে, কাকে প্রার্থী করবে, এটি আসলে তার সেই দলেরই আসলে একান্ত নিজস্ব বিষয়, তাদের বিচার বিবেচনা বিশ্লেষণ করেই তারা কাজটি করেছেন। এইখানে যেটি হচ্ছে যে অন্যান্য জায়গায় একটু চিত্র একটু ভিন্ন, অন্যান্য দেখা গেছে যদি এখানে স্বতন্ত্র কোনো আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি কেউ দাঁড়াতেন প্রভাবশালী, কারণ ইতিমধ্যে গত 15 বছরে বিভিন্ন জায়গায় বর্তমান এমপির পাশাপাশি আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতা প্রস্তুত হয়েছেন যারাও এমপি ক্যান্ডিডেট হওয়ার মতো যোগ্য বিবেচনায়, হ্যাঁ, নেতৃত্বের বিবেচনায়, অর্থের বিবেচনায়, নানা দিক দিয়ে বিবেচনা করলে তারা একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছেন। বিশেষ করে এবার আমার তো মনে হয় যে স্বতন্ত্র প্রায় কম করে হলেও 70-80 আসনে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, তারা নৌকার প্রতীক পেয়েছেন তাদের জন্য। সে তুলনায় আমি বলবো যে সাকিব ভাগ্যবান। সাইফুজ্জামান শিখর তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং তিনি দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছেন, যার ফলে আমার মনে হয় না সাকিব খুব সহজেই এই বৈতরণী পার হবে বলে আমার বিশ্বাস। এখন একটা বিষয় যেটা রয়েছে সেটি হচ্ছে যে আমরা নেতা নির্বাচন, সাইফুজ্জামান শিখর কিন্তু ওনাকে সমর্থন দিয়েছেন এবং পাশে থাকবেন বলেছেন সার্বিকভাবে। হ্যাঁ, এই জায়গাটা যদি সাইফুজ্জামান শিখর স্বতন্ত্র প্রার্থী হতেন সেক্ষেত্রে এটি সাকিবের জন্য খুব মানে আমি বলতে পারি যে গুগলি বলের সামনে পড়ার মতো ব্যাটসম্যানের অবস্থা তার হতো আর কি। কিন্তু তার ভাগ্য খুবই ভালো আমি মনে করি যে তিনি শিখরের মতো একজন পুরখা নেতার মুখোমুখি হননি নির্বাচনে, এবং যারা দাঁড়িয়েছেন আমার মনে হয় খুব সহজেই তিনি এখান থেকে বের হয়ে আসবেন
এবং সেই জায়গার ভোটটা অবশ্যই যেন মানুষ যেটি বলছেন যেন তারা ভোট দিতে পারেন, সাকিবকেই ভোট দিতে চান, কিন্তু সেই ভোটটি যেন তিনি নির্বিঘ্নে সুষ্ঠু স্বাচ্ছন্দ্যে দিতে পারেন। হ্যাঁ, এটি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে হলো নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যারা আছেন তাদের দায়িত্ব। আমি একটা জায়গায় সেটা হচ্ছে যে প্রশ্নটা থেকে যা হচ্ছে ওইখানে, সেটা হচ্ছে যে আমরা জনপ্রতিনিধিকে ভোট দেই কিন্তু ভোটের পরে আমরা তাকে কাছে চাই। হ্যাঁ, সেটি বিষয় যে আসলে সাকিব আল হাসান কতখানি করতে পারবেন, তার জন্য কতখানি চ্যালেঞ্জ, সেটি আমরা আবার আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা আবারও একটু মাগুরায় যেতে চাই। সেখানে আছেন আমাদের মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা পরিষদ চেয়ারম্যানও তিনি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে যে প্রসঙ্গের যদি আমরা ছিলাম যে সাকিব আল হাসান সেখানে মনোনয়ন পেয়েছেন, আসলে সাকিব আল হাসানের জন্য কতখানি চ্যালেঞ্জ সেটি যেমন ঠিক, তার সাথে আমরা তো জানি যে ওই জায়গাটি আগে একটি সন্ত্রাসী এলাকা ছিল, সেখান থেকে অনেকখানি বের হয়ে এসছে সাইফুজ্জামান শিখরের হাত ধরে, বর্তমান সরকারের হাত ধরে। সেই জায়গাটিকে আপনি কীভাবে দেখছেন, ভোটাররা সেই জায়গাটিকে কীভাবে নিচ্ছে? মাগুরা আওয়ামী লীগ রাজনৈতিক আদর্শে সুসংগঠিত। এখানে সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছে জননেত্রী শেখ হাসিনা তার অত্যন্ত স্নেহের স্নেহধন্য হিসাবে তাকে মনোনয়ন দিয়েছে। সাকিব আল হাসান রাজনীতিতে নতুন, খেলোয়াড় হিসেবে, ক্রিকেট প্লেয়ার হিসেবে সারা বিশ্বের কাছে নন্দিত এবং অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত। আমাদের মাগুরার একটা কৃতিত্ব, মাগুরার একটা কৃতি সন্তান, মাগুরার মানুষ গর্বের সাথে মনে করে। এবং এই জিনিসটাই নিয়েছে যে যেহেতু মাগুরার মানুষ রাজনৈতিক সচেতন এবং আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিন ধরে আস্থাশীল, কারণ আওয়ামী লীগ সেই মাগুরার মানুষের প্রত্যাশাগুলো ধরে রেখেছে। মাগুরার মানুষের যে আশা, শান্তি, নির্বিঘ্নে চলাচল, ব্যবসা বাণিজ্য করা, উন্নয়নের কর্মকাণ্ড, প্লাস মাগুরার সকল মানুষ যাতে, সকল সম্প্রদায়ের মানুষ যাতে একত্রিতভাবে বসবাস করতে পারে, সেই সমস্ত কিছুই আওয়ামী লীগ এবং সরকার জননেত্রী শেখ হাসিনা এই আজকের এই অবস্থানটার সৃষ্টি করে দিয়েছে। সেই ক্ষেত্রে মাগুরার মানুষ রাজনৈতিক সচেতনতা আছে, এর কারণে আমরা সাকিব আল হাসানকে বরণ করে নিয়েছি। আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটি বিরতিতে যেতে চাই। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে। আমরা প্রিয় দর্শক, বিবিএস ক্যাবলস ব্যালট বাক্স আয়োজনে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিবিএস ক্যাবলস ব্যালট বাক্স আয়োজনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম মাগুরা জেলা নিয়ে, আমরা একটু আবারও দীপাজাদ আপনার কাছে আসতে চাই। আমরা মাগুরা এক আসন নিয়ে কথা বলছিলাম, আমরা একটু মাগুরা দুই আসন নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে বীরেন শিকদার আছে এবং এই যে সামগ্রিক নির্বাচনের যে আমরা প্রেক্ষাপট দেখছি, বিএনপি আসেনি কিন্তু তৃণমূল আছে, জাতীয় পার্টি আছে, সেই জায়গাটি ঘিরে বীরেন শিকদার সমস্ত কিছু মিলে আপনি মাগুরা দুই আসনের নির্বাচনকে কীভাবে মূল্যায়ন করবেন, কীভাবে বলবেন? আসলে মাগুরা এমন একটি জায়গা এবার পড়েছে আর কি, বিশেষ করে যে মানে যে জায়গাতে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী বা ডামি প্রার্থী হিসাবে কেউ দাঁড়াননি। এখন মধ্যে মাগুরা এক এবং মাগুরা দুইতে যা দেখা যাচ্ছে তাতে যারা প্রতিদ্বন্দ্বী আছেন আওয়ামী লীগের তারা কেউই ওইখানে ওই রকম তাদের শক্ত অবস্থান। আমরা হিসাবটা কীভাবে করি, আমরা ভোটের ভোট ব্যাংকের কথা হিসাব করি, মানে স্টেক তার কতটুকু, ওই ওই আসনে এই প্রার্থীর স্টেক কতটুকু। সেখানে যখন আপনি বলবেন যে বিএনপির মানে বিএনপি বিহীন একটি নির্বাচনে আওয়ামী লীগ যখন দাঁড়িয়েছে তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে, জাতীয় পার্টি, তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে, বিএনএম। বিএনএম তো খুবই একটা নতুন রাজনৈতিক দল আর কি, মানে সেই জায়গাতে, ফলে এই যে দুটি রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা আছেন তাদের ভোটের স্টেক কিন্তু আপনি যদি দেখেন সেখানে খুবই কম, মানে সেটি খুব বেশি ধর্তব্যে আনতে হবে প্রার্থীকে, মানে আওয়ামী লীগের যারা নৌকা প্রতীক পেয়েছেন তাকে আনতে হবে, এটি আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। আর বীরেন শিকদার তিনি ওই আসন থেকে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন, এলাকার মানুষ পরিচিত আছেন, তিনি একসময় মন্ত্রিসভাতেও তিনি একসময় ছিলেন, পোর খাওয়া রাজনীতিক। আমার মনে হয় না যে মানে মাগুরা দুইও, মাগুরা একের মতন মাগুরা দুইও খুব সহজেই সেখান থেকে নৌকার যিনি মাঝি আছেন তিনি পাশ করে বেরিয়েবেন, বিজয়ী হবেন বলে আমার মনে হচ্ছে। কিন্তু হয়তো সাকিব যে পরিমাণ ভোট টানতে পারবেন, সাকিবের নিজস্ব যে মানে তার যে ইমেজ সেটির কারণে হয়তো যত বেশি ভোট টানবে, ভোটার উপস্থিত করতে পারবেন, মাগুরা দুইতে সে পরিমাণ ভোটার উপস্থিত হবে কি না এটি নিয়ে আমার একটু সংশয় বা সন্দেহ রয়েছে আপনার, কারণ ক্যারিশমা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেইখানে ভোটার উপস্থিতি। আমার মনে করি যে মাগুরাতে বড় চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগের বিজয়ী হয়ে আসে না,
মাগুরা এক এবং দুইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে কত বেশি ভোটার তারা ভোট কেন্দ্রে আনতে পারেন, কত বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই চ্যালেঞ্জটি কিন্তু নিতে হবে মাগুরাকে। সেক্ষেত্রে এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, তিনি আসলে বলতে পারবেন তারা আসলে কী কৌশল নিয়েছেন, কারণ তার কাছ থেকে হ্যাঁ এই নির্বাচনটা কতটা সুষ্ঠু হলো, নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হলো সেটি দেখানোই কিন্তু এবার আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে মাগুরা কতটা ভূমিকা রাখবে সেটি আমরা মনে হয় তার কাছে জানতে পারি। হ্যাঁ বাবু পঙ্কজ কুমার কুণ্ডু, আসলে ভোটারদেরকে আনতে আপনাদের কতখানি ভূমিকা আছে, আপনি যেহেতু সাধারণ সম্পাদক? আমি শোনেন একটি কথা বলি, আমাদের নির্বাচন প্রক্রিয়াটা 6 মাস পূর্বের থেকে শুরু করেছে। এখানে আমরা প্রতি 200 জন ভোটারের এগেনস্টে আমরা একজন করে প্রতিনিধি দিয়েছি, যারা এই ভোটারদের কাছে যাবে, তারা ভোটের ইয়েটা বলবে। এবং আজকে জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের যে কর্মকাণ্ড এইটা তুলে ধরবে। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো পাড়া নেই যে জননেত্রী শেখ হাসিনার এই সুবিধাভোগী তারা না, তারা প্রত্যেকটা কেউ না কেউ জননেত্রী শেখ হাসিনার প্রদত্ত সুবিধাভোগী। পাশাপাশি আজকে যে সুসংগঠিত দল, সব থেকে মজার ব্যাপার হলো মাগুরায় একটা মাত্র জায়গা মাগুরা জেলা, এখানে কোনো রাজনৈতিক কোনো হানাহানি নেই, রাজনৈতিক বিদ্বেষ নেই, আমরা সকলে সব মাগুরা জেলাটাই আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সচেতনার মাধ্যমে এক করে রেখেছি, এখানে কোনো বিভক্তি নাই, সব মিলেই কিন্তু আমরা এখন কাজ করছি। আজকে বীরেনবাবু ওরখোয়া মানুষ, 4 বার নির্বাচিত হয়েছেন, পাশাপাশি এইবার 5ম বারে সে মনোনয়ন পেয়েছেন, এবং আমরা কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু নির্বাচিত করব, এটাই আমাদের কিন্তু প্রতিজ্ঞা। সেই অনুসারে আমরা কাজ করেছি করছি, এবং আগামীতে ভোটার এনে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা এসে ভোট দেবে, আমার দৃঢ় বিশ্বাস কমপক্ষে 60% ভোট আমরা পাব। পঙ্কজ কুমার কুণ্ডু আপনাকে একটু থামাই, আপনি আমাদের সাথেই থাকুন। দীপ আজাদ, শুধু কি উন্নয়ন দিয়েই ভোটার আনা সম্ভব কিনা, সেই সাথে সেটা আপনি কি মনে করেন? এটি আসলে মানে প্রশ্ন তুলে, কারণ যদি আপনি বলেন সেটি হচ্ছে যে আমি যদি পদ্মা সেতুর উদাহরণ দিই, পদ্মা সেতুতে যারা এই দক্ষিণাঞ্চলে বিশেষ করে 21 জেলায় যারা যাতায়াত করেন, তারা পদ্মা সেতুর আগে এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কিন্তু যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ভোট দিতে হয় তাহলে আর কোনো কারণ দরকার নেই, শুধু পদ্মা সেতুর কারণেই 21 জেলার মানুষের উচিত মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভোট দেওয়া। কিন্তু তারা কিস্তি দেবেন, এটি খুব বড় প্রশ্ন। যদি শুধু উন্নয়নই মানে যদি আপনার ভোট পাওয়ার একমাত্র হাতিয়ার হতো, তাহলে কি আজকে আওয়ামী লীগকে কারো কাছে যেয়ে ভোট চাইতে হতো? আমি কিন্তু মনে করি না। কারণ আপনি যদি বলেন যে যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নয়ন হয়েছে আমাদের দেশে, দেশের আপনার এই যে মানুষ প্রতিনিয়ত তো জনসংখ্যা বাড়ছে, এই মানুষ কেউ না খেয়ে মারা যাচ্ছে না যেটা সেরকম সত্য, কারণ যেভাবেই হোক জিনিসপত্রের দাম বেড়েছে এটা সত্য কথা, কিন্তু সেইটি না খেয়ে থাকতে হচ্ছে না কাউকে, মানুষের চাপ বেড়েছে, কষ্ট হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে, কিন্তু না খেয়ে কিন্তু থাকছে না, ঘরহীন মানুষকে ঘর দেওয়া হচ্ছে, আজকে হ্যাঁ শতভাগ বিদ্যুতের জায়গা তৈরি হচ্ছে মানুষের, আজকে যে এলাকায় মানে মানুষ যাওয়ার কথা ভাবতো না সে এলাকায় আজকে তিনি ট্রেন করে যাচ্ছেন, তিনি সড়ক পথে যাচ্ছেন, এরকম করে অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, এত সময় তো পাওয়া যাবে না, কিন্তু এগুলো কিন্তু ভোট পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র মানে এই নয়, গত 15 বছর যদি আপনি ধরেন আওয়ামী লীগের কিছু কিছু জায়গায় তো আপনার কিছু ঘুনে পোকা ধরেছে, কিছু কিছু জায়গায় বিভিন্ন জায়গায় কিছু এমপি লীগ তৈরি হয়েছিল, অভিযোগ আছে যে দলকে ছাপিয়েও এমপি লীগের মানে প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, তাদের দৌরাত্ম্য অনেক বেশি, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা তারা বিক্ষুব্ধ তাদের এই এমপি লীগের অত্যাচারে, কোথাও দলকে যারা ছাপিয়ে গেছেন সেই সব জায়গায় ক্ষুব্ধ, সেই লড়াইটা কিন্তু শুধু সাধারণ ভোটারকে আনার লড়াইটা কিন্তু এবার না, তার থেকে আগে লড়াই হচ্ছে আওয়ামী লীগের যে ক্ষুব্ধ মাঠের যে কর্মীরা, যারা ত্যাগীন কর্মী, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, হ্যাঁ তারা যারা আদর্শে বিশ্বাসী তাদেরকেই ভোট কেন্দ্রে আনা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, তারপরে সাধারণ মানুষকে আনা। আমি জানি না, এই জন্য নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো কৌশল রয়েছে, সেই কৌশল তারা অবশ্যই করবেন, এবং ক্ষোভ বিক্ষোভ কমাতে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলে আমার বিশ্বাস, তা নাহলে এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে তাদেরকে। এরকম কোনো কৌশল মাগুরায় আছে কিনা সেটি তো একটু জানতেই পারি। অবশ্যই পঙ্কজ কুমার কুণ্ডু, আপনাদের কি এরকম কোনো কৌশল আছে কিনা আপনারা ভোটারদেরকে আনার জন্য? শুনেন আপনার একটা কথা বলি, আওয়ামী লীগের লোকের একটা কর্মীদের, বিশেষ করে তৃণমূল পর্যায়ের
ত্যাগী কর্মীদের, অনেক সময় অনেক কষ্টের থাকতে পারে, তাদের ত্যাগের মহিমায় আমরা যতটুকু উপকার করার দরকার বা যতটুকু আমরা তাদের সহায়তা করার দরকার হয়তো বা অনেক সময় পারি নাই, অনেক সময় হয় নাই, পরিস্থিতির আলোকে হাইব্রিডের আলোকে কারণে এইগুলো হয়তো বা হয়েছে। একটি কথা বলি, আওয়ামী লীগের ক্ষমতায় আসার ব্যাপারে, ক্ষমতায় থাকার ব্যাপারে যত মান অভিমান এই থাক না কেন, দুঃসময়ে এই ত্যাগী কর্মীরা কিন্তু বসে থাকে না। তৃণমূলের যে কর্মীরা আছে, আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের দুঃসময়ে এরা কেউ বসে থাকে না, এরা সেই সময় আসবে, কারণ জাতির জনক বঙ্গবন্ধুর এই বাংলাদেশ, এই আওয়ামী লীগ, এ তার সেই মানচিত্র এবং তার যে ছবি মাথার উপরে আছে এইটা রাখার জন্য, এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের যে চাওয়া পাওয়া সেটির মিল হবে সেটি আমরা চাই। দিবাজাত মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের যে আলোচনা এতক্ষণ আমরা করলাম, নিশ্চয়ই আপনারা সেখান থেকে মাগুরা জেলার যে নির্বাচনী খবর সেটি কিছুটি হলেও জানতে পারলেন। আগামীকাল নিশ্চয়ই আবার নতুন কোনো জেলা নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের মতো আমরা শেষ করছি বিবিএস ক্যাবলস ব্যালট বাক্স আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।